আগামী দুদিনের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে সিবিআই কে নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী এবং সিআইএসএফ কে দেওয়া হয়েছে। চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ আদালতে। শুধু আরজিকরই নয়, সারা দেশের হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থায় সংস্কার আনতে 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে দিল সুপ্রিম কোর্ট। রিপোর্ট জমা দিতে আদালতের কাছে 2 মাসের সময় চাইল সিবিআই। শতপ্রণোদিত মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে মৃতদেহ সৎকারের 3 ঘন্টা পর কেন অধ্যক্ষের এফআইআর, এত সময় কি করছিলেন অধ্যক্ষ, আত্মহত্যা কেন বলা হলো, পরিবারকে দেখতে দেওয়া হয়নি কেন, এমনই বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সৎকারে পুলিশের তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আরজিকর ভাঙচুরের ঘটনায় কড়া ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। আরজিকর কাণ্ড, এই একটি ঘটনা নিয়ে বিগত বেশ কয়েকদিন থেকে গোটা দেশ উত্তাল হয়ে রয়েছে। প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। আরজিকর কাণ্ড নিয়ে এবার শতপ্রণোদিত মামলা শুনানিতে আজ আলোচিত মামলায় একটি পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্তিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনাবলী পর্যবেক্ষণ করে তাদের মতামত আজ তুলে ধরেছে। সুপ্রিম কোর্ট বলেছে, আরজিকর হাসপাতালে যা ঘটেছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা ভয়ানক ঘটনা যা দেশ কাঁপিয়ে দিয়েছে। কর্মস্থলে মহিলারা, বিশেষ করে হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যাতে নিরাপদে কাজ করতে পারে সেটা দেখতে হবে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 14 আগস্ট রাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতীরা কিভাবে ঢুকে হামলা চালালো সেই বিষয়েও প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত। কেন হামলা ঠেকাতে ব্যর্থ হলো পুলিশ, হামলার সময় পুলিশ কি করছিল, পুলিশ কি এই হামলার অনুমতি দিয়েছিল, প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, গত 9 আগস্ট ভোরে আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4তলায় সেমিনার কক্ষ থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। প্রাথমিকভাবে ওই মামলার তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ, একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত ভার যায় সিবিআই এর হাতে। আপাতত অভিযুক্ত সিবিআই হেফাজতে রয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে গত 18 আগস্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল দেশের শীর্ষ আদালত। আজ মঙ্গলবার এই মামলার প্রথম শুনানি হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুরু হয় আরজিকর মামলার শুনানি। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, এটা নির্দিষ্ট কোনো ঘটনা নয়। আমরা দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তা বিষয়টি নিয়ে আলোচনা করব। চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই দিকটি নিশ্চিত করা দরকার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন, মহিলারা নিরাপদে কাজে যেতে না পারলে সমাজের সবার অধিকার থাকবে কিভাবে। তার মন্তব্য যে, মিতার নাম এবং ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে সেই মিতার নাম এবং ছবি। প্রধান বিচারপতি জানান যে অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, অধ্যক্ষ এটিকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন, এমনকি পরিবারকে মৃতদেহ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। যদিও রাজ্যের তরফে আইনজীবী তখন জানিয়েছেন যে এই অভিযোগগুলি সম্পূর্ণ সঠিক নয়। আর সেই কথা শুনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, এটি পরিষ্কার যে খুন করা হয়েছে, প্রথমে এফআইআরে কি তা উল্লেখ ছিল, অধ্যক্ষ কি করেছেন, আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেছে শীর্ষ আদালত। আরজিকরের সামগ্রিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, প্রথমে ঠিক কিভাবে এফআইআর করা হয়নি, কোন কারণে এফআইআর করা হয়নি, পুলিশ কি করছিল তখন, একটা হাসপাতালের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, পুলিশকে হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল। সন্দীপ ঘোষ, আরজিকরের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পর কিভাবে তাকে আবার অন্য কোথাও বদলির নির্দেশ দেওয়া হলো, এরকম অনেক বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবারের মধ্যে সিবিআই এর থেকে স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে। প্রধান বিচারপতি মন্তব্য করেন,
একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে এই ঘটনার জন্য। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি অনুসন্ধান করে দেখবে সেই টাস্ক ফোর্স। কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের হয়েছিল সেই তথ্য জানতে চান বিচারপতি জেবি পারদিওয়ালা। জবাবে রাজ্যের আইনজীবী জানিয়েছেন যে বেলা 11:35 নাগাদ মিতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর নাকি দাখিল করা হয়েছিল, পরে অধ্যক্ষ অভিযোগ জানান। এরপরই প্রধান বিচারপতির প্রশ্ন, সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয়? এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন। আরজি করে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির প্রশ্ন, বিকেলে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় খুন, এফআইআর দায়ের হয়েছিল বেলা 11:45, তার আগে কি করছিলেন অধ্যক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ? প্রশ্ন তুলে রাজ্যের থেকেও রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি। তিনি জানতে চান আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়েছে কিনা। জবাবে রাজ্য জানিয়েছে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত 37 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় রাজ্য। আগামী 22 আগস্ট সিবিআই কে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত। আদালত ভাঙচুরের ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়েও এদিন রিপোর্ট দাবি করেছে রাজ্যের কাছে। আগামী 23 আগস্ট সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে। দেশ জুড়ে আন্দোলনরত চিকিৎসকরা যাতে কাজে ফেরে সেই অনুরোধও করেছেন প্রধান বিচারপতি। সংস্কার আনতে 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে দিল সুপ্রিম কোর্ট। রিপোর্ট জমা দিতে আদালতের কাছে 2 মাসের সময় চাইল সিবিআই। স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে মৃতদেহ সৎকারের 3 ঘন্টা পর কেন অধ্যক্ষের এফআইআর, এত সময় কি করছিলেন অধ্যক্ষ, আত্মহত্যা কেন বলা হলো, পরিবারকে দেখতে দেওয়া হয়নি কেন, এমনই বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সৎকারে পুলিশের তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আরজিকর ভাঙচুরের ঘটনায় কড়া ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ পর্যবেক্ষণ। তদন্ত প্রতিবেদন তলব করল দেশের সর্বোচ্চ আদালত। আরজিকর কাণ্ডকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মানতে নারাজ সর্বোচ্চ ন্যায়ালয়। আগামী 2 দিনের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে সিবিআই কে নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী এবং সিআইএসএফ কে দেওয়া হয়েছে। চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ আদালতের। শুধু আরজিকরই নয়, সারা দেশের হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থায় সংস্কার আনতে 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে দিল সুপ্রিম কোর্ট। রিপোর্ট জমা দিতে আদালতের কাছে 2 মাসের সময় চাইল সিবিআই। স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে মৃতদেহ সৎকারের 3 ঘন্টা পর কেন অধ্যক্ষের এফআইআর, এত সময় কি করছিলেন অধ্যক্ষ, আত্মহত্যা কেন বলা হলো, পরিবারকে দেখতে দেওয়া হয়নি কেন, এমনই বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সৎকারে পুলিশের তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আরজিকর ভাঙচুরের ঘটনায় কড়া ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।